ডোমকল গার্লস কলেজে অনুষ্ঠিত হল সেকেন্ড আইএসকেএফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আইএসকেএফ বেঙ্গলের সহযোগিতায় ও আইএসকেএফ মুর্শিদাবাদের আয়োজনে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে 120 জন ক্যারাটে খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। যারা সাফল্য পেয়েছে তারা স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। রাজ্যস্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কলকাতার অমল দত্ত ইন্ডোর স্টেডিয়ামে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসকেএফ বেঙ্গলের চিফ ইন্সট্রাক্টর সেন্সি শেখ লালু, আইএসকেএফ কলকাতা ডিস্ট্রিক্টের চিফ ইন্সট্রাক্টর সেন্সি সুমন সাহা সহ অন্যান্য সিনিয়র ইন্সট্রাক্টররা। আজকে আমাদের সেকেন্ড আইএসকেএফ মুর্শিদাবাদ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 ডোমকল গার্লস কলেজে হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের কাছে, আমরা যতজন পার্টিসিপেট আমাদের আছে 120-এর উপরে আমাদের কাছে পার্টিসিপেট হয়েছে। তো আমাদের তিনটে ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ফাইটিং ক্যাটাগরি, আর একটা হচ্ছে ডেমোস্ট্রেশন ক্যাটাগরি, আর একটা হচ্ছে আমাদের টিম ডেমোস্ট্রেশন ক্যাটাগরি। এই তিনটে ক্যাটাগরিতে আজকে আমাদের এই 120 জন পার্টিসিপেট হচ্ছে, তাদের মধ্যে খেলা হবে। এবং এটা অর্গানাইজ করছে আইএসকেএফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ক্যারাটে স্কুল, আর পুরো টেকনিক্যাল সাপোর্টেড করছে আইএসকেএফ বেঙ্গল ইন্টারন্যাশনাল শতগান ক্যারাটে ফেডারেশন। এদিনের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দেখতে হাজির হয়েছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষজন। প্রাত্যহিক জীবনে সেলফ ডিফেন্সের প্রয়োজনীয়তার কথাও বলেন অভিভাবকেরা। তো একদিন আমি স্কুল থেকে রাস্তা দিয়ে ফিরছিলাম, দুজন ছেলে আসছিল ক্যারাটে খেলতে, তো আমার বেশ বিষয়টা ভালো লাগলো এবং ওটা আমি ওদের কাছে জানলাম কোন স্কুলে শেখায়। বললো মুর্শিদাবাদ ক্যারাটে স্কুল। তো বর্তমান যে পরিস্থিতি, মানে মেয়েদের আত্মরক্ষা বিষয়টা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে নিজের সেফটির জন্য।